হঠাৎ করে আপনাদের তো দরদ উঠলে উঠলো কেন? কোন বিষয়ে দরদের কথা বলছেন ফখরুল কাক্কু? যে আপনারা বেগম খালেদা জিয়ার রাজনীতি করার ব্যাপারে একেবারে পাগল হয়ে গেলেন। আবারও পাগলের আমদানি? পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। ফখরুল কাক্কু, খালেদা জিয়া কি এবার রাজনীতি করবেন? খালেদা জিয়া যখন রাজনীতি করার সময় আসবে উনি রাজনীতি করবেন, সে কারাগারেই থাকুক জেলেই থাকুক তিনি অবশ্যই রাজনীতি করবেন। খালেদা জিয়া রাজনীতি করলে আমাদের সেটা আমি জানি না, তবে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে নাকি দেশের উন্নতি হয়। আমি তো বলছি না, কাক্কু একথা বলেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আওয়ামী লীগ ক্ষমতা আসলে দেশের উন্নতি হয়। বেশ ভালো কথা, কিন্তু এই উন্নয়নের পাশাপাশি যদি দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ করা যেত তাহলেই আপনাদের উন্নয়নটা সোনাই সোহাগে পরিণত হতো। একদম ঠিক কথা। তা না হয় বুঝলাম, কিন্তু এই হাসু আপার ফুফাতো ভাই এসব কি বলে? সাজাপ্রাপ্ত আসামি নির্বাচন করতে পারে না। তার মানে হচ্ছে খালেদা জিয়া ইচ্ছা করলে রাজনীতি করতে পারবেন, কিন্তু ইচ্ছা করলেও কোনো মতে নির্বাচন করতে পারবেন না। সঠিক বলেছেন। তারেক কোনোদিন নির্বাচন করতে পারবে না। ও আচ্ছা। বিএনপি একটা সন্ত্রাসী দল, একটা জঙ্গি দল। আমি বিশ্বাস করি না। হত্যাকারী দল। হ্যাঁ বলে কি? আচ্ছা চেলেম সাহেব কি সব সত্যি কথা বলতেছে, একটু চিন্তা করে দেখুন তো। আমি এত চিন্তা ভাবনা করতে পারবো না, আমার মাথা মুথা কোনো কিছু কাম করতেছে না। তাহলে আরো কিছুক্ষণ লাফালাফির গল্প শোনেন। আর বিএনপি খালি লাফায় লাফায়। কোসি যে গাদার মতন লাফায় নাকি ব্যাঙ্গের মতো লাফায়? তারেকের দ্বারা কখনো বাংলাদেশে আসাও সম্ভব নয়, আর বিএনপির দ্বারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করাও সম্ভব নয়। একদম ঠিক কথা। তাই তো তারা এনে মিটিং করার জন্য জায়গা পাই গরুর হাটে। গরুর হাটের জায়গায় মিটিং করছে হাইরে বিপ্লবী আর গরুর হাট। সেলিম ভাই, গরুর হাটের মিটিং তো শেষ, এর পরের মিটিং কোথায় গিয়ে করবে? এরপর ওরা সাগরের হাটে মিটিং করবে। এরপর ওরা সাগরের হাটে মিটিং করবে। এরপর বিলাইর হাট, তারপরে কুত্তার হাট, কারণ কুত্তার বাচ্চা। ঘুরে আসবো ইন্ট্রো থেকে শো সম্পূর্ণ, ভিডিও দেখতে থাকুন অ্যান্ড সঙ্গেই থাকুন। কাদের কাকু, বিএনপি তো তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এবার আপনাদের নির্বাচন হতেই দেবেন না। নির্বাচন হতে দেবেন না, এখানে খবর আছে। খবর আছে, হাতাড়ি খবর আছে। হতে দেবেন না, কত ধানে কত চাল আমরাও দেখি। এই রে, কাদের কাকুর সঙ্গে বিএনপির এবার টেক্কা দিতে হইলে বিএনপিকে তো এবার বেডা হইতে হবে, বেডা। আচ্ছা বেডা হইতে গেলে কি কি লাগে একটু কম তো? বেড়া হইতে লাগে দুইটা জিনিস। বলেন কি? একটা ধন সম্পদ, মানে ধন সম্পদ। কাদের কাকু, বিএনপি এবার কোথায় যাবে? বিএনপি আইসিইউতে যাবে। মা কি কোন মির্জা ফখরুল আবার লাফালাফি শুরু করেছে? এই বয়সে লাফালাফি হতে যায় তো ঠ্যাং ভেঙে যায়। বিএনপির খবর কি? কোনো খবর নাই, বর্তমানে তো দেখি সব একেবারে ঠান্ডা। শেষ খবর কি? বিএনপি এখন খরার কবলে। মির্জা ফখরুল জনগণ নাই। জনগণ হয়তো বুঝে গেছে বিএনপির দ্বারা কিছুই করা সম্ভব নয়, তাই তারা বিএনপি থেকে কেটে পড়েছে। ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। এই ভিডিও দেখে কেউ খারাপ করবেন না মন, কারণ এটি ছিল সম্পূর্ণই বিনোদন। ঠিক আছে ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আইকনে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিন। আজকের ভিডিও ছিল এ পর্যন্ত, তাহলে আমি যাই। চলে যাও মানে ফিরে আসার ইন্তেজাম। মনে রাখবেন সবাই বাংলা প্রডিউসার ইউটিউব চ্যানেলের নাম। আল্লাহ হাফেজ।